সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আমরা পড়তেছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়। আমরা গত ক্লাসে একটি ক্লাস করেছি দ্বিতীয় অধ্যায়ের, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আর গত ক্লাসে আমরা পড়েছি মাইটোসিস কোষ বিভাজন, আজকে আমরা বলবো মাইটোসিস কোষ বিভাজনের যে পাঁচটি ধাপ আছে তার দুটি বা একটি ধাপ। প্রিয় শিক্ষার্থী, আর তোমরা সবাই আমাকে চিনো, তারপরে আবার আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ জোহার হোসেন, সিনিয়র শিক্ষক, শ্রেণী পরিচালক, সৃষ্টি একাডেমিক স্কুল, টাঙ্গাইল। তাহলে আজকে আমরা বলবো মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপের নাম হলো কি? প্রোফেজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটা বোর্ডের মধ্যে তাকাও, এখানে দেখতে পাচ্ছ, অর্থাৎ এখানে একটি কোষ। কোষের ভেতরে থাকে, আমরা জানি, নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের মধ্যে থাকে কি? ক্রোমোজোম। আর কোষের নিউক্লিয়াসের বাইরে আর অন্যান্য অঙ্গাণুগুলো সবগুলোকে মিলে আমরা কি বলবো? সাইটোপ্লাজম। তাহলে এখানে যে কোষটি দেখতে পাচ্ছ, অর্থাৎ কি? মাইটোসিস কোষ বিভাজনের আমরা জানি যে পাঁচটি ধাপ, সেই পাঁচটি ধাপের কি এক নং ধাপের নাম হলো কি? প্রোফেজ। তাহলে এখানে যে লাল অংশগুলো, সুতার মতো অংশ দেখতে পাচ্ছ, এগুলো হলো কি? ক্রোমোজোম। এগুলো হলো কি? ক্রোমোজোম। তাহলে আমরা দেখি নেই মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপের কি কি ঘটনা ঘটে, অর্থাৎ কি কি বৈশিষ্ট্য। তাহলে মাইটোসিস কোষ বিভাজনটি, অর্থাৎ কি, প্রাণী কোষে, উদ্ভিদ কোষে, উভয় কোষে হয়ে থাকে। তার মধ্যে এই মাইটোসিস কোষ বিভাজনটি দেহ কোষে ঘটে, আর এই দেহ কোষের মাইটোসিস কোষ বিভাজনের, অর্থাৎ কি, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। প্রথমে ঘটে নিউক্লিয়াসের বিভাজন, আর এই নিউক্লিয়াসের বিভাজনের নাম কি আমরা জানি? ক্যারিওকাইনেসিস। আর এখানে, অর্থাৎ ক্যারিওকাইনেসিস, অর্থাৎ কি, কয়টি ধাপ? পাঁচটি ধাপ। প্রথম ধাপের নাম কি? প্রোফেজ। তাহলে আমরা দেখে নিলাম প্রোফেজ ধাপের চিত্র। এখানে একটি কোষ দেখতে পাচ্ছ, অর্থাৎ কি, কোষ ধাপেরটার নাম কি? প্রোফেজ। দেখে নেই এই ধাপে কি কি ঘটনা ঘটে। দেখো, এক নম্বর আছে নিউক্লিয়াস বড় এবং পানি হ্রাস পায়। তার মানে স্বাভাবিকভাবে, অর্থাৎ একটি কোষের মধ্যে নিউক্লিয়াস যতটুকু থাকে আয়তনে, আকার আকৃতিতে একটু কি হয়, বড় হয়, পানি হ্রাস ঘটে। অর্থাৎ কি, আমরা জানি কোষের মধ্যে পানি থাকে, আর এই ধাপে এসে, অর্থাৎ কি করে, এই কোষ থেকে পানিটা বিয়োজিত হয়, অর্থাৎ কি, বিজোজিত হয়, অর্থাৎ কি, হ্রাস মানে দূর হয়ে যায়। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য পেলাম আমরা, নিউক্লিয়াস আকারে বড় হবে এবং পানি কি করবে? হ্রাস ঘটবে। দুই নম্বর বৈশিষ্ট্য দেখো, ক্রোমোজোম মোটা এবং কি হবে? খাটো হবে। ক্রোমোজোম গুলো মোটা হবে আর কি হবে? খাটো হবে। স্বাভাবিকভাবে জানি, অর্থাৎ একটি বস্তুতে বা কোনো স্থানে যদি কোনো একটি উপাদান লম্বা থাকে, সেই উপাদানটাকে যদি আমরা খাটো করি, তাহলে কিন্তু অটোমেটিক কি যায়? লম্বা হয়ে যায়। দেখো, আমার হাতে একটি লাঠি দেখতে পাচ্ছ, এই লাঠিটি যতটুকু উপাদান আছে, এখানে যতটুকু লম্বা আছে, এখন এটুকু যদি আমি খাটো করি এই উপাদান রেখে, তাহলে এটা খেয়ে যাবে, মোটা হয়ে যাবে। তাহলে অর্থাৎ কি, এই ধাপে ক্রোমোজোম মোটা হয় এবং কি, খাটো হয়। তিন নম্বর বৈশিষ্ট্য হলো ক্রোমাটিড উৎপন্ন হয়, অর্থাৎ কি, এই ধাপে, অর্থাৎ কি, ক্রোমোজোম গুলো খেয়ে যায়, বলো, বিভক্ত হয়ে যায়, বিভক্ত হয়ে, অর্থাৎ কি করে, ক্রোমাটিড উৎপন্ন করে। এ ছিল আমাদের প্রোফেজ ধাপের বৈশিষ্ট্য। আর এখানেও আমরা একটা কি কোষ দেখতে পাচ্ছি, প্রোফেজ, দেখো স্পষ্ট দেখা যাচ্ছে, এটা একটি প্রাণী কোষ। কি কোষ? প্রাণী কোষ। আর এটা হলো নিউক্লিয়াস, আর এই যে ভিতরে, অর্থাৎ কি, রঙিন বস্তু দেখতে পাচ্ছ, এগুলো হলো কি? ক্রোমোজোম। আমরা জানি জীব দেহে, অর্থাৎ কি, কোষ দ্বারা গঠিত, আর কোষের মধ্যে ক্রোমোজোম থাকে, আর এই ক্রোমোজোম, অর্থাৎ কি, আমাদের জীব দেহে, অর্থাৎ কি, মানুষের ক্রোমোজোম সংখ্যা কয় জোড়া? 23 জোড়া। আমরা সামনের ক্লাসে ক্রোমোজোম সম্পর্কে অনেক ডিটেলস আলোচনা করবো, যেহেতু আজকে আমরা পড়তেছি কি, প্রোফেজ, অর্থাৎ কি, মাইটোসিস কোষ বিভাজনের পাঁচটি ধাপ। তাহলে এইখানে দেখতে পাচ্ছ, এগুলো কি? সেন্ট্রিওল, অর্থাৎ প্রাণী কোষে যে সেন্ট্রিওল থাকে তার হলো কি? এইগুলো দেখতে পাচ্ছ। দেখো, এখানে একটি কোষ দেখতে পাচ্ছ, অর্থাৎ কি, মাঝখানে যে অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো কি? অর্থাৎ ক্রোমোজোম। তাহলে আমরা দেখলাম প্রোফেজ ধাপ। এবার দুই নং ধাপের নাম হলো কি? প্রোমেটাফেজ। দুই নং ধাপের নাম কি? প্রোমেটাফেজ। প্রোমেটাফেজে কি কি ঘটনা ঘটে আমরা বৈশিষ্ট্যগুলো দেখে নেই। সেন্ট্রিওল মেরু থেকে, অর্থাৎ কি, রশ্মি বিচ্ছুরিত হয়, অর্থাৎ সেন্ট্রিওল মেরু থেকে, অর্থাৎ কি, রশ্মি বিচ্ছুরিত হয়, আর এটা ঘটে কিসে? প্রাণী কোষে, অর্থাৎ কি, প্রাণী কোষে যে অ্যাস্টার রশ্মির কি ঘটে? আবির্ভাব ঘটে, আর স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। তার মানে এই ধাপে এসে, অর্থাৎ কি, স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। তারপরে দেখো, ক্রোমোজোম স্পিন্ডল তন্তুর সাথে কি থাকে? সংযুক্ত থাকে।
নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের কি করে বিলুপ্তি ঘটে, অর্থাৎ এই ধাপে এসে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের কি করে বিলুপ্তি ঘটে, আর বিলুপ্তি ঘটে এখানে কি তৈরি হয়, অর্থাৎ কি স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, আর স্পিন্ডল যন্ত্রের সাথে অর্থাৎ কি ক্রোমোজোম গুলো অর্থাৎ স্পিন্ডল যন্ত্র থেকে যে তন্তু সৃষ্টি হয় সেই তন্তুর সাথে কি থাকে যুক্ত থাকে। আমরা দেখে নেই, দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ক্রোমোজোম, আর এটা একটা কি স্পিন্ডল যন্ত্র, আর এই যে এটার কি স্পিন্ডল তন্তু। একটু খেয়াল করে দেখো প্রত্যেকটা ক্রোমোজোম এই স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়েছে, কোনো একটা অর্থাৎ ক্রোমোজোমই আলাদা অন্য কোথাও যুক্ত হয় নাই। আবার এখানে খেয়াল রাখতে হবে অর্থাৎ ক্রোমোজোমের যে অংশ থাকে অর্থাৎ কি সেন্ট্রোল সেন্ট্রোমিয়ার, আর এখানে যে প্রত্যেকটা ক্রোমোজোম অর্থাৎ কি অর্থাৎ তন্তুর সাথে কি আছে সুন্দরভাবে মাঝখানে কি আছে যুক্ত আছে। এবার আরেকটি বৈশিষ্ট্য আমরা দেখে নেই, দেখো এখানে দেখতে পাচ্ছ মাঝখানে যে ক্রোমোজোম গুলো আছে এই ক্রোমোজোম গুলো কি আছে অর্থাৎ মাঝখানে আছে, আর এই যে তন্তুর মতো দেখতে পাচ্ছ এই তন্তুর সাথে ক্রোমোজোম গুলো কি থাকবে যুক্ত থাকবে, তন্তুর সাথে ক্রোমোজোম গুলো কি থাকবে যুক্ত থাকবে। এবার আমরা তিন নং ধাপ দেখে নেই মেটাফেজ। মেটাফেজ মানে কি মধ্যবর্তী দশা, অর্থাৎ ক্রোমোজোম গুলো মাঝখানে চলে আসবে। মেটাফেজ মানে কি দশা মধ্যবর্তী দশা, ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, মাঝখানে ক্রোমোজোম গুলো কি হবে মাঝখানে চলে আসবে, ক্রোমোজোম সর্বাধিক খাটো এবং কি হবে মোটা হবে, ক্রোমাটিড দুটির বিকর্ষণ শুরু হবে, অর্থাৎ এই ধাপে এসে ক্রোমাটিড দুটা কি হবে বিকর্ষণ শুরু হয়ে যাবে, সেন্ট্রোমিয়ারের বিভাজন কি হবে শুরু হবে, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ কি করবে বিলুপ্তি ঘটবে, অর্থাৎ আগেই বিলুপ্তি শুরু হয়েছিল কিন্তু এই ধাপে এসে অর্থাৎ কি নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের কি করবে সম্পূর্ণ বিলুপ্তি ঘটবে। এই ছিল আমাদের কি মেটাফেজ ধাপের কি বৈশিষ্ট্য। দেখো এখানে একটু খেয়াল করো চিত্র দেখতে পাচ্ছ যে এই যে রঙিন দেখতে পাচ্ছ এখানে সবগুলো হলো কি ক্রোমোজোম, সবগুলো ক্রোমোজোম কোথায় আছে বলতো মাঝখানে, মেটা মানে কি মধ্যবর্তী দশা, তাহলে ক্রোমোজোম গুলো কিন্তু এদিক ওদিক নাই সরাসরি কোথায় আছে মাঝখানে অবস্থান করছে, এই জন্য কিন্তু এটার নাম হলো কি মেটাফেজ অর্থাৎ কি দশা বা মেটাফেজ ধাপ অর্থাৎ মধ্যবর্তী দশা, অর্থাৎ কার মধ্যবর্তী দশা অর্থাৎ ক্রোমোজোম গুলোর অর্থাৎ কি মাঝখানে অবস্থান করতেছে, এই মাঝখানের উপর ভিত্তি করে এটার নামকরণ করা হয়েছে কি মেটাফেজ দশা। তো শিক্ষার্থী তাহলে আজকে আমরা পড়লাম অর্থাৎ কি মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপের এবং কি মেটাফেজ ধাপ আর হলো কি প্রোমেটাফেজ ধাপ, এই তিনটি ধাপ পড়লাম। এই তিনটি ধাপের যে কয়েকটা বৈশিষ্ট্য আমরা বললাম তোমরা সুন্দর করে এই বৈশিষ্ট্যগুলো মুখস্থ করবে, আর এই তিনটি চিত্র অবশ্যই অবশ্যই কি করতে হবে সুন্দরভাবে ড্রয়িং করবে, কারণ এই চিত্র থেকে তোমার উদ্দীপক হবে এবং কি এই চিত্র দিয়ে তোমার কি করতে হবে প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ চিত্র দিবে তারপরে বৈশিষ্ট্যগুলো লিখবে। তো শিক্ষার্থী আজ এ পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আগামী ক্লাসে আমরা পরবর্তী ধাপ নিয়ে কি করব আলোচনা করব। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।